ওয়েলকাম ফ্রেন্ডস। উচ্চ মাধ্যমিকের ফলাফল নিলে এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বেশ কিছুদিন হলো উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে সেই ফলাফল নিয়ে ক্ষোভ বিক্ষোভ দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে। এমত অবস্থায় সেই উচ্চ মাধ্যমিকের ফলাফল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বলা যেতে পারে মাধ্যমিকের পথেই হাঁটল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তা চলুন খবরটা দেখে নিই। দেখুন, এই সেই খবর, উচ্চ মাধ্যমিকেও সবাই পাস। মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও সকলকেই পাস করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 100% পাশের হার ঘোষণা করা হলো। সোমবার দুপুরে বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠক করেন সংসদের সভানেত্রী মহুয়া দাস। তার দাবি, এতদিন ধরে চলে আসা বিক্ষোভে সংসদের কোনো ভূমিকা ছিল না। মহুয়ার আরও অভিযোগ, পরীক্ষার ফর্ম ফিল আপ করেননি অথচ বিক্ষোভে নেমেছেন, এমনও ঘটেছে। তা যাই হোক, মাধ্যমিক রেজাল্টের মতো উচ্চ মাধ্যমিক রেজাল্টেও 100% পাস করিয়ে দেওয়ার ইঙ্গিত দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। হয়তো এই ঘোষণার পরপরই রাজ্যের বিভিন্ন প্রান্তে ছাত্রছাত্রীদের মধ্যে উচ্চ মাধ্যমিক রেজাল্ট নিয়ে যে ক্ষোভ বিক্ষোভ দেখা দিয়েছিল সেটা অনেকটাই প্রশমিত হবে। তো খবরটি অবশ্যই দেখবেন এবং সকলকে শেয়ার করবেন। ধন্যবাদ।